আমার নাম চৌধুরী মাহবুবুর রহমান, পিতা মরহুম আব্দুল আলীম চৌধুরী, মাতা মরহুমা রাবেয়া খাতুন চৌধুরানী, গ্রাম গোবিন্দারখিল, পটিয়া, জেলা চট্টগ্রাম। আমার নানার বাড়ি বর্তমান চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম। মাঝে মধ্যে মামার বাড়িতে বেড়াতে গেলে আমার মেজোমামা আমাকে তৎকালীন ছাত্রনেতা চৌধুরী সিরাজ ইসলামের সাথে আমাকে উঠিয়ে দিতেন এবং ওনাকে বলতেন যে আমাকে যেন পটিয়া নামিয়ে দেয়। সে মরহুম চৌধুরী সিরাজ ইসলাম খালেদ থেকে আমি জানতে পারি তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ আমি তার সদস্য কেন হব এবং আরও জানতে পারি তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের বাঙালিদের সাথে আচরণ এবং যে অসামঞ্জস্য তিনি সেটা আমার কাছে বলতেন। পরবর্তীতে 1969 সালে দক্ষিণবর্ষ স্কুলে আমি দশম শ্রেণীর ছাত্র, বর্তমান জাসদ নেতা জনাব আহম্মদ নূর, তোজাম্মেল হোসেন তৎকালীন ছাত্রলীগের নেতা, আরও কয়েকজন তারা দক্ষিণবর্ষ স্কুলে গিয়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একটা কমিটি করে দেয়, সেখানে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। প্রয়াত খানমোহনা গ্রামের ফজলুল হককে সাধারণ সম্পাদক করা হয়। 69 গণ আন্দোলনে আমি অংশ নিয়েছি স্কুল থেকে। আমাদের স্লোগান ছিল আইব না মুজিব, মুজিব মুজিব, আইব মনাইম ভাই ভাই, এক দোষীকে ফাঁসি চাই, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। আমি 70 সালে পটিয়া কলেজে প্রথম বর্ষ কলা বিভাগে ভর্তি হই। সে 1969 সালের গণ আন্দোলন শেষে 1970-এর যে নির্বাচন, সে নির্বাচনে আমি আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রার্থীর পক্ষে অধ্যাপক ইসলাম চৌধুরীর জন্য আমরা কাজ করি। নির্বাচনে আওয়ামী লীগ জেতার পর যেহেতু পাকিস্তানি আমাদের বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না, তাই তারা টালবাহানা শুরু করলো। তো সেখান থেকে অসহযোগ আন্দোলন শুরু হলো। পটিয়ায় তখন ইপিআররা আসছে, ছাত্রদের পক্ষ থেকে একটা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল, সেখানে চৌধুরী সিরাজুল ইসলাম খালেদ তাকে আহ্বায়ক করা হয়, মরহুম শহীদ আহমদ বিকম, আবু তাহের খান কসরু, আহমদ নূর, নুরুল ইসলাম, আমিও সেই কমিটির সদস্য ছিলাম। আমরা বিয়ারদের খাবারের ব্যবস্থা করতাম। এখানে যারা ছিল বিয়ার বিয়ার এবং বেঙ্গল রেজিমেন্ট, ওদের জন্য পটিয়ার একখানা ওয়াবদার পিক আপ যোগে আমি এবং মরহুম সুলতান মেম্বার এখানে ভাত নিয়ে আসতাম, তাদের খাবার দাবার নিয়ে আসতাম, রান্না করা হতো বালিকা বিদ্যালয়ে, সেটা তদারক করতেন। পরবর্তীতে ভাইস চেয়ারম্যান তৎকালীন আওয়ামী লীগের নেতা জনাব মোহাম্মদ ইসমাইল, তারপর নুরুল ইসলাম আমিরি সহ আরও অনেকে। এরপরে আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থার কথা বললেন খুব ক্ষুদ্র পরিসরে। আমরা 33 জন কি 37 জন পটিয়া এগ্রিকালচার স্টেট হতে কারা ট্রেক্টর যোগে রামগড় পৌঁছাইবার পথে আমরা নাজিরা কলেজে এক রাত অবস্থান করি। রামগড় পৌঁছে আমি আমাদের নেতা জনাব মুক্তার আহমদ, পরবর্তীতে সাংসদ পাশকালী আনোয়ারা, জনাব এস এম ইউসুফ সহ আরও কয়েকজন সিনিয়র, এখান থেকে ওই পারে বর্ডার হইল সাবরুম, আমরা প্রায় সখানেক ছাত্র আমরা ওখানে যাই। সেখানে বগাফা বিএসএফ ট্রেনিং সেন্টারে ট্রেনিং হয় এক সপ্তাহ, সেটা 8-9 তারিখ থেকে এক সপ্তাহ তৃণত্রী রাখেল এবং তাদের শিক্ষানগেন সেখানে ট্রেনিং দেওয়া হয়। পরবর্তীতে আমরা ফেরত আসি আবার রামগড় স্কুলের মাঠে, সেখানে মরহুম জিয়া রহমান সাহেব আমাদের অধ্যাপক এ বি এম শামসুল ইসলাম ওনাকে অধিনায়ক করে আমাদের পটিয়ারই বেশি 33 জনের একটা গ্রুপ করে আমাদেরকে গ্রামে চলে আসতে বললেন এবং গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে বললেন। পরবর্তীতে আসার পর গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আমি পটিয়ার আকম শামসুজ্জামান, মনসার নুরুল ইসলাম বিএলএফ কমান্ডার, পরবর্তীতে আমরা আরও কিছু ছাত্র যুবকদের সংগঠিত করে ভারতে পাঠাইবার জন্য কমলাছড়ি বাঘাইয়ার খামারে আমরা সেখানে পৌঁছি। সেখানে তৎকালীন পটিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হামিদুর রহমান, অধ্যাপক ফজলুল করিম চৌধুরী, জনাব শহীদ আহমদ বিকম, আরও অনেক লোকের সেখানে আমরা দেখা পাই। সেখানে এক রাত অবস্থান করার পর আমি আর নুরুল ইসলাম আবার একটা গ্রুপ সংগঠিত করে পাঠাইবার জন্য আমরা চলে আসি। ইন্ডিয়া যাওয়ার পথে শামসুজ্জামান সহ আরও ছাত্র যুবক ইন্ডিয়া যাওয়ার পথে প্রতিমধ্যে গুলিতে ইয়াকুদ্দণ্ডির হারুন নিহত হয়, তাকে সেখানেই দাফন করে এরা অনেকে চলে আসছে, অনেকে আবার ভারতে চলে গেছে। এরপরেই আমি একদিন পটিয়া পোস্ট অফিসের পাশে হঠাৎ আমার সাথে দেখা তৎকালীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের আনোয়ার ভাই, তিনি আমাকে বললেন যে গ্রেনেড ফুটেজে তুমি যেতে পারবে কিনা। আমি বললাম যে যাবো। তিনি আমাকে নিয়ে গেলেন
বর্তমানে শালম গ্রুপের কর্ণধার আলহাজ সাইফুল আলম মাসুদ সাহেবের বাড়িতে। সেখানে আরেকজন লোক আসলেন, তার সাথে পরিচয় হলো, তার বাড়ি বাহুলি। তিনি পাকিস্তান এয়ারফোর্সে কর্মরত ছিলেন, সার্জেন্ট শামসু। আমাদের দুইজনকে গামছা দিয়ে কোমরে গ্রেনেড বেঁধে দেওয়া হলো। যাক, আমরা গ্রেনেড নিয়ে রাহাত আলী স্কুলের সামনে যাই। সামনে শামসু ভাই আমার বললেন যে, মাহবুব দেখো থানার থেকে পাঞ্জাবিরা পাউলির এয়ারফোর্সের শামসু, পরবর্তীতে সে জাসদ, জাসদের এয়ারফোর্সে জিয়া রহমান যাকে ফাঁসি দিছে, লাশ ফেরত আসেনি। পরবর্তীতে আমি প্রস্রাবের ভঙ্গিমায় দেখলাম যে না, থানার থেকে কোনো পুলিশ আমাদের দিকে তাকাইতেছেন। সাথে সাথে আমরা গ্রেনেড বিস্ফোরণ ঘটাইবার পর পাঞ্জাবিরা যারা পরীক্ষা নিতেছিল এসএসসি কেন্দ্রে, তারা লাইং পজিশনে চলে গেল। আমরা চলে এসেছি, শামসু কোথায় চলে গেছে, শামসুর সাথে আমার আর দেখা হয় নাই। আমি আমার মামার বাড়ির এক আত্মীয়, তাকে উনিও যুদ্ধকালীন কমান্ডার ছিলেন, এস এম আবুল কাশেম, উনি এই রশিদ নামক লোকটাকে রাজাকারে ভর্তি করে দিয়ে খবরাখবর সংগ্রহ করতেন। তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মামা কোথায় যাচ্ছ? আমি বললাম যে আমার চাচাতো বোন পরীক্ষা দিতেছে মেট্রিক পরীক্ষা, তো একটু দেখার জন্য আসছি। তো সে বললো যে আসো, আমি তোমাকে পার করাই দিই। সে থানার অপোজিটে ডাক বাংলোর পাশ দিয়া আমাকে পার করে দেয়। আমি আবার মুন্সিফ বাজারে আসি। মুন্সিফ বাজারে তৎকালীন ছাত্র ইউনিয়নের শাহ আলম, সি রেভিনিউ অফিসের চাকরি করতে একজন মজিদ মিয়া, ওনার ছেলে, সে ছাত্র করতে আমাদের সাথে। আমরা তিনজন মুন্সিফ বাজার থেকে বাসে উঠে মনসারটেক নামি। মনসারটেক থেকে আবার পুনরায় আর একটা বাসে আমরা গরিলার থেকে নামি। তো সেখান থেকে আমার দক্ষিণপুষ্টি স্কুলের একজন শিক্ষক ছিলেন মাস্টার মজ্জল সাহেব, ওনার বাড়িতে আমরা সেখানে যাই না খাই। তো সেখানে যাইয়া আমরা রাত কাটাইতে চাইলাম। মজ্জল সাহেব বলে যে, আমার বাবা মুসলিম লীগার, তোমাদের সমস্যা হবে, তোমরা চলে যাও। বলার সাথে সাথে আমরা চলে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে একজন লোক আসলেন, তিনি আমাদের পরিচয় জানতে চাইলেন এবং তিনি বললেন যে, আমি একজন ডিফেন্স পার্সন, আমি পশ্চিম পাকিস্তান থেকে সবে মাত্র এসেছি। পরবর্তীতে ওই ভদ্রলোক গ্রুপ কমান্ডার মহসিন খানের সাথে যুদ্ধে ছিলেন। উনি আমাদের আরও পিছনে যাইয়া দলগাঢ় এবং নাইখানের সংযোগ স্থল, একটা ব্রিজ, একটা খাল, সেই খালে আমরা একটা সাম্পান পেলাম। আমরা ধরলেন যে সেটা জেলের সাম্পান। সেই সাম্পানটা আমরা আরও ঠেলে উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে আমরা কোনো রকমে রাত কাটালাম ওখানে। আবার নিচের দিকে এসে ওর ব্রিজটা পার হয়ে আমরা গ্রামের বাড়িতে চলে আসি। গ্রামের বাড়িতে চলে এসে সকাল 10টার সময় আমি আমার চাচাতো ভাই সালাম এবং হাম্মসভা সাবেক মন্ত্রী অধ্যাপক নিশান চৌধুরীর পুকুরের ঘাটে বসে আলাপ করতেছিলাম। শামসুদ্দিন ওখানে এসে হাজির হয়। তারপরে আমরা মোহাম্মদ শামসুদ্দিন সহ আমরা গেলাম, আমি গেলাম কমরেড অনিল লালার বাড়িতে উঠলাম। উনি ওনার বোনের বাড়িতে থাকতেন গরিয়ালা। ওনার ওখানে ভাত খেয়ে আমরা নন্দীর ঘাট হয়ে আমরা শাহজাহান ইসলামাবাদের বাড়িতে গেলাম বরখল। ওখানে যেয়ে আমরা আমাদের নেতা এস এম ইউসুফের ভাই এস এম নাসিরকে পেলাম। সে বলল যে, আমি যুদ্ধে যাবো। শাহজাহান ইসলামাবাদের ওখান থেকে একটা ব্রিটিশ স্টেন তিনটা রাইফেল অস্ত্রগুলো নিয়ে হাবিলদার আবু আমাদের জিনিসগুলা সাম্পান আইনে দিয়েছিলেন। তো সেই সাম্পান যোগে আমরা আসতেছি। আমাদের এক গাইডার আমার জেঠাতো ভাই আব্দুসোমান, সে সুচক্রডণ্ডী ওই খালের পাশে, ইন্দ্রকোল খালের পাশে থাকার কথা ছিল, কিন্তু জোয়ার ভাটার বিলম্বের কারণে সে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওখানে অবস্থান করে সে চলে গিয়েছিল বাড়িতে। আমরা ইন্দ্রকোল ক্রস করছি, সেই সময় একজন রাজাকার ডাকতেছে নৌকাইকে। তখন ওই নাসির, সে একটু মৌলবী টাইপের ছিল, তার মাথা একটু দিয়েছিল। নাসিরকে আমরা শিখিয়ে দিলাম যে আমরা 37 বাড়িতে যাইতেছি, এটা আমাদের আত্মীয়ের বাড়ি, ওখানে আমাদের মামার বাড়ি। যাক, আমাদেরকে আর উপর থেকে রাজাকাররা কিছু বলে নাই। আমরা ভুল পথে যখন আমাদের গাইডারের কোনো টর্চ লাইটের ইঙ্গিত না পেয়ে আমরা চলে গেছি খানমোহনা। সেখানে গিয়ে আমরা উঠলাম একটু হেঁটে তৎকালীন চেয়ারম্যান আহমদ সভা চৌধুরীর বাড়িতে। এখন আমি না আসিনি, সেখানে পরিচয় দিছি। আমি বললাম যে, সেনু আপা, আমি মাহবুব দরজা খোলেন। সাহিত্য বিশারদের বাড়ি মনে করি আমি সেটা বলছি, কিন্তু আসলে সেটা সাহিত্য বিশারদের বাড়ি ছিল না। তখন আহমদ সভা চেয়ারম্যান সাহেব বেরিয়ে আসলেন। উনি আমাদের 100 কি 200 টাকাও দিয়েছিলেন কিছু খাওয়ার জন্য। তাকে বলা হলো কালকে কোনো আমাদের অসুবিধা হবে কি না, বলেছে না কোনো অসুবিধা হবে না, এটা আমিও জানি নেই, কেউ জানবেও না। যাক, আমরা খানমোহনা হয়ে নতুন বাড়ি বলে নতুন বাড়ির সামনে দিয়া দক্ষিণ মুর্শিদ স্কুল ক্রস করিয়া আমাদের বাড়িতে আইসা আবার ওই সোবান্দাকে নিলাম, আহমদ সভাকে নিলাম,
আব্দুল সালামকে নিলাম এখানে আমরা এসে গ্রুপ করছি ওই শামসুদ্দিন ভাই আমি পরবর্তী যে আমাদের গুলিতে মারা গেছে সবুজ কালাম বসত কবির এরা তখন আমাদের তো গ্রুপ ছিল দুইটা একটা ডিস্ট্রিক্ট গ্রুপ একটা সিটি গ্রুপের শামসুদ্দিন আমি ডিস্ট্রিক্ট গ্রুপের এরা বেশি ছিল শামসুদ্দিন সে গ্রুপ কমান্ডার না রেজিস্টার্ড গ্রুপ কমান্ডার না কিন্তু সে সিনিয়র ছিল আমাদের মধ্যে উনি আমাদের পূর্ব নির্ধারিত বর্মিয়ার দরগা বলে বর্মিয়ার দরগা হেড গেল সেই দরগাতে আমরা গেলাম সেখানে মুস্তাক বিল্লাহ তিনি আমাদের সাথে পরিচয় করলেন বললেন আমাকে সবাই মামা ডাকবা রাতে উনি আমাদের খাবার মাদ্রাসার ছাত্রদের থেকে উদ্ধৃত কিছু খাবার আমাদেরকে খাওয়ালেন আমরা ওখান থেকে আমাদের শেল্টার চেঞ্জ করে হাজির মাঠে নিয়ে গেলাম হাজির মাঠ থেকে আমরা আবার রাঙ্গুনিয়া পৌঁছাই সেখানে সুবেদার মেজর টি এম আলীর গ্রুপ অবস্থান করতেছিল সুবেদার মেজর টি এম আলীর গ্রুপের সাথে আমাদের কথা হয় আমরা যৌথভাবে ছাত্ররা সহ খান মোহনা এবং করোনা রেল স্টেশন আমরা অপারেশন করব আমরা আর বসর আবুল খায়ের মাঝির ছেলে বসর হলো লবণ বসর আমরা ওখানে ছিলাম পরবর্তীতে ওখান থেকে আমরা অপারেশনের জন্য বেরিয়ে আসলাম সুবেদার মেজর টি এম আলীর একটা গ্রুপ করোনা গেল সেখানে গাইডার ছিল শাহ আলম সেই শাহ আলম সাহেব সেখানে গুলিবিদ্ধ হয় আমরা কিন্তু করোনা যাই নাই কোনো ছাত্র সেখানে করোনা অপারেশনে যায় নাই শুধু গাইডার ছিল শাহ আলম উনি আওয়ামী লীগের নেতা ছিলেন পশু ভাই আমরা চলে আসলাম আরেক গ্রুপ হাবিলদার সুজা আর ফজলু এই দুজনের নেতৃত্বে তাদের সেনাবাহিনী ছিল আর আমরা ছাত্রদের মধ্যে শামসুদ্দিন আমি ইশাক ইপিয়ার কবির কালাম গাইডার সোবান এস এম ইসুফের বাই নাসির আমরাই মূলত ছিলাম অ্যাটাক করতেছে যে আমরা খান মোহনা রেল স্টেশন অ্যাটাকের পূর্বে আমরা একটা গ্রুপ একটা এলএমজি নিয়ে সেনাবাহিনীর এলএমজি পটিয়ামুখী আমরা তাকে বসাই দিই তার সাথে আরও লোক ছিল সেনাবাহিনীর দুইজন লোক ছিল সেনাবাহিনীকে আরেকটা টিম মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে তাদেরকে অবস্থান দেওয়া হয় আমরা সকল ছাত্ররা স্টেশনের পূর্বে তো 50-60 পূর্বে ছাত্ররা খাদের মিয়া স্কুল বলে সেই স্কুলে যায় সেই স্কুলটা রেকির দায়িত্বে ছিলাম আমি আর হাবিলদার সুজা সেখানে রাজাকার অবস্থান করে আমরা একটা পুকুরের পাড়ে অবস্থান নিলাম শামসুদ্দিন ওই ব্রিটিশ স্টেশনের একটা গ্রেনেড মিয়া বিয়েতে গেলেন স্কুলে আমরা আবার আরেকটা এলএমজি সেনাবাহিনী দলঘাটা স্টেশনমুখী রাখছিলাম তারপর আমরা ছাত্ররা খাদের স্কুলে যাই ডেঙ্গাপাড়া খাদের স্কুলে আমাদের সাথেও কয়েকজন সেনাবাহিনী ছিল দুইজনকে তিনজন সেনাবাহিনী ছিল তবে একজন এলএমজি ম্যান সেখানে আমাদের সাথে ছিল আমরা এলএমজিওয়ালাকে শহর থেকে দলঘাট স্টেশন হয়ে যদি কোনো ট্রেন আসে টহল ট্রেন তাকে প্রতিহত করার জন্য রেল লাইনেই ওই এলএমজিটাকে বসাইয়া আমরা তার পাশে আর একটু পাশে দশাত পাশে পশ্চিম দিকে আমরা ওই খাদার স্কুলের ওখানে পজিশন নিয়ে থাকি তো শামসুদ্দিন সেখানে যায় সোবানকে নিয়ে কথা ছিল যে যদি সেখানে রাজাঘাট থাকে তাহলে সেই স্ট্যান্ড থেকে ব্রাশ করে একটা গ্রেনেড একটাই গ্রেনেড ছিল বিস্ফোরণ ঘটাইবার পর সে নিচে কোনো জায়গায় অবস্থান নেবে তখন আমরা ফায়ার শুরু করব আর আমাদের ফায়ারের সাথে সাথে ওই খান মোহনা রেল স্টেশনকে সেনাবাহিনীর টিম সুবেদার মেজর টি এম আলীর সেই টিমটা যারা ওখানে আমরা রেখে আসছি পজিশনে তারা খান মোহনা স্টেশনকে ইয়ে দেবে প্রতিহত করবে ফায়ার করবে এখন ওখানে আমরা কোনো রাজাকার না পাইয়া আমরা চলে আসি পুনরায় খান মোহনা রেল স্টেশনে তো প্রথম ছিল শামসুদ্দিন সেকেন্ড আমি থার্ড ছিল ইশাক তো ইশাক আল্লাহ আকবর বলে মানে একটা ফায়ার করে দিল 303 রাইফেল থেকে সে বুলেটটা গেছে যে আমাদের মনে হয় কানের হয়তো মানে আমরা বেঁচে গেছি কান কিছুক্ষণের জন্য শুনি নাই এখন ওই শামসুদ্দিন তাকে বলছে যে গালি গালাস করছে তুই ফায়ার করলে আমরা তো দুজন মারা যেতাম তো আমি খুশি ইয়ে করছি ওই গুলিতেই রাজাকার একজন সিগারেট খেতেছিল সে মারা গেছে তারপর আমরা ওখান থেকে আমরা ফায়ার দিই আমরা ওখানে যাইয়ে দেখি যে তিনজন রাজাকার মারা গেছে দুই তিনজন রাজাকার অবশ্য ওরা ক্রলিং করে আরও সামনে গিয়ে ব্রিজে নিয়ে তারা আত্মগোপন করছে তারপর সুবেদার মেজর টি এম আলী সাহেব উনি ওনার গ্রুপ নিয়ে চলে গেল আমরা যে কয়েকজন ছাত্র ছিলাম আমরা চলে আসলাম ওখানে এসে জানলাম শাহবান সাসা গুলিবিদ্ধ হয়েছে আমি আমাদের বাড়ির সোবান্দা আমরা ডাক্তার নিতে আসছিলাম
ডাক্তার বলে যে আমরা তোমাদের সাথে যেতে পারি ডাক্তার জহির উনিও প্রয়াত ও ডাক্তার হাসেম কিন্তু নামার পর আমাদের মেরে ফেলবে এখন তোমরা বলো আর ওখানে ওই গুলি বাইর করার যে যে ইনস্ট্রুমেন্ট যে সরঞ্জাম সেগুলো আমরা কোথায় পাবো কীভাবে নেব যাক আর হয় নাই সেখানে হাতুড়ে ডাক্তার চিকিৎসা দিয়ে ওনাকে বাঁচানো সম্ভব হয় নাই আমরা দক্ষিণ বসি অপূর্ব চৌধুরীর বাড়িতে ওখানে শেল্টার ছিলাম একদিন সেখানে আমাদের কিছু বুলেটের প্রয়োজন ছিল সে বুলেটের জন্য আমি আর ইসুফ ভাইয়ের ভাই নাসির আমরা আবার বরখল গিয়ে সাধারণ ইসলামাবাদের থেকে আমরা কিছু বুলেট সংগ্রহ করে আবার আমাদের এই পটিয়া দক্ষিণ বসি শেল্টারে পৌঁছি ওখান থেকে দুপুরে খাওয়ার পর আমরা সেই শুধুমাত্র ব্রিটিশ স্ট্যান্ডটা নিয়ে ইসুফ ভাইয়ের ভাই নাসিরেরকে একটা থলেতে দিয়া আমরা কিলি শহর বট্টসাহ্য হাটে রওনা হই সেখানে আমরা নাসিরকে একটা চায়ের দোকানে বসাই রাখি আমরা দেখি ওখানে কি আসতেছে আসে বা নাই কোনো রাজাকার দেখা যায় কিনা ইতিমধ্যে মনু নামে একজন লোক হাসি লুটাইত তাকে দেখার সাথে সাথে শামসুদ্দিন ভাই বললো যে একে ধরো সবুর পিছন থেকে তাকে ধরছে ধরার সাথে সাথে স্ট্যান্ডগান নিয়ে আমি বলছে যে এই হাঁটো হাঁটো বলার সাথে সাথে ওই স্ট্যান্ডগান থেকে 18টা বুলেট বেরিয়ে গেছে 18টা বুলেটেই ওই মনুর গায়ে লাগছে মনুর গায়ে থেকে সবুরের গায়ে 6টা কিন্তু ঢুকে গেছে মনু স্পট ডেড যে সবুর কিছুক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা সবুর আমার মনে হয় আরও কম সবুর দেহে প্রাণ ছিল আমরা একটা পাশের বাড়িতে নিয়ে গেছিলাম তার সবুরকে আমরা চিকিৎসা তো আর নাই একটা হাতুড়ে ডাক্তার একটা স্যালাইন দিয়েছিল ও যে ছিদ্র হয়ে গেছে তার শরীর 6টা বুলেট তার থেকেও বাইরে গেছে এখন সবুর তার মাকে দেখতে চাইছিল শুধু বলছে আমার মাকে একটু দেখা তোরা বেইমানি করবি না দেশ স্বাধীন হবে তারপর আমরা সবুরকে দক্ষিণ বসে হিন্দির দূষিত এলাকা ছোট্ট একটা ইয়ের মতো ছিল এমনি মানুষ মাঝুমিতে নমাজ পড়তো আর পাশত্ব নমাজ পড়তো ওখানে একটা মাসাং পাইছিলাম সেই মাসাংটা দিয়া আমরা সবুরকে কিছু ফরেস্ট অফিসে নিয়ে এলাম সেখানে লুঙ্গি দিয়েই সবুরের দাপন কাপনের কাজ চলে আমরা বাড়িতে আসার পথে দেখি যে কেলি শহর একটা আরবান কোপারেটিভ ব্যাংক আছে ওখানে মানুষ বিড়ি সিগারেট টানতেছে আর ঘম 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 আওয়াজ হইতেছে ভাবলাম যে হিন্দুরা তো এখানে এই পলাতক এরা তো এখানে এই ওপেন রোড এইভাবে থাকবে না নিশ্চয়ই আমাদের অ্যাটাক করার জন্য এরা রাজাঘাটা বসে গেছে তো তৎকালীন সময়ে 41 পরিবারে 42 জন সম্ভবত রাজাঘাট ছিল অর্থাৎ এক পরিবারের 2 ভাই এই কারণে একজন প্রার্থী আমরা সেটা বুঝেই ওখানে পৌঁছার আগেই ক্রুলিং কইরা রথনের দিকে বলে রথনের দিকে আমরা চলে যাই ওখান থেকে ঘুরে তারপর আমরা বাড়িতে আসি বাড়িতে পরিবারের সাথে দেখা করে রাতে অবস্থান করি হামিদ ভান্ডার দরবার শরীফে সেখানে একজন মৌলানা সাহেব ছিলেন হামিদুজ্জামান সাহেবের ছোট ছেলে উনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত মানে আওয়ামী লীগের অন্যরকম অন্ধভক্ত ছিলেন উনি শিক্ষক ছিলেন কেলিশ্বর স্কুলের আপনার আরবি শিক্ষক হেড মৌলানা তো ওনাকে আমরা ওনার সাথে ওখানে ছিলাম রাত্রে কোনো রকম গল্প গুজব কাটাইয়া ভোরে ভোরে আমরা চলে আসি আমার কেলিশ্বর ফরেস্ট অফিসে তো সবুরের 7 দিনের দিন ফাতেহা ফাতেহায় ওখানে গণি খাইতম রশিদ মেম্বার আওয়ামী লীগের নবীন একজন আওয়ামী লীগের ওখানে আহমদ সভা নাম কেলিশ্বর ওর একটা ছাগলের ব্যবস্থা করছিলেন নেপ কমিউনিস্ট পার্টির একজন লোক ছিলেন তার নাম আব্দুল গনি আফিয়ার বাপ বলে ওই ভদ্রলোক সহ আমরা সেখানে কিছু গরিব মিসকিন খাওয়াবো সন্ধ্যায় রান্নাবান্না হয়েছে ইতিমধ্যে দুর্গাবাবু আওয়ামী লীগের নেতা উনি আমাদের শামসুদ্দিন ভাইকে বলছে যে সামনে একটা গ্রুপ আসছে ওরা তোমার সাথে যোগাযোগ করতে চান উনি ওখান থেকে নামে চলে গেছে পরবর্তীতে উনাকে আমরা যা শুনছি সবুর কেন মারা গেল সেখানে দ্বন্দ্ব হইল দেখি যে কিছু লোক উপরে উঠে এসতেছে আমি তখন সেন্ট্রি ডিউটি করতেছি কেলিশ্বর ফরেস্ট অফিসের ওখানে আমি ডাক দিলাম আমাদের সেই চিরাচরিত প্রথা ফল তখন প্রত্যুত্তর এসেছিল ফ্রেন্ড উঠে আসার পর আমাদের আমুষগুলা একটা মাত্র রুম খুঁজে নিয়ে গেল জিজ্ঞাসা করলাম সামুদ্দিন ভাইকে কী ব্যাপার অস্ত্রগুলো দিয়ে দাও সামুদ্দিন সাহেব চলে গেলেন দামাকগিরি সাথে আমার জেরা সবাই সালাম এবং আহমদ সবাই আমরা গেলাম না আমি আবার আমার মামার বাড়িতে ওই যে আমার এস এম আবুল কাশেম ওনার সাথে যোগাযোগ করলাম তো সেখানে সেই রাইতেই বলে যে আজকে রেখে তোমরা একটা ওখানে যাও
অপারেশনে যাও আমার সাথে আরেকজন লোক আসছে সে হলো মনসা স্যার এখন আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট মোহাম্মদ আলী উনি টিচারও ছিলেন দক্ষিণ বিশ্ব স্কুলে ওনার ভাই তার সাথে পরিচয় হলো কাশেম সাহেবের একটা অথরাইজ পিস্তল ছিল সেই পিস্তলটা এবং একটা গ্রেনেড তার হ্যান্ড গ্রেনেড নিয়ে আমরা গেলাম জোয়ারা এক হিন্দু ভদ্রলোক এখন নাম মনে নেই তার অ্যাডভোকেট ছিলেন উনি ওনার বাড়িতে আমরা এই অবস্থা নিলাম সেখানে হলো যে হিন্দু নারী পুরুষ পশ্চিমমুখী পা দিয়ে ঘুমাইছে কিনা ওরা রাতে চেক করতে আসে তো তাদেরকে প্রতিহত করায় আমরা দুজনের দায়িত্ব ছিল আমরা মুরগির ঘরে ছিলাম ওই রাতটা কিন্তু কেউ আসেনি তারপর পরদিন সকাল আমরা বের হলাম দেখলাম যে হিন্দু এলাকার লোকজন ওদেরকে দাঁড়িয়ে রাখানো হয়েছে আমরা আলাপ করে জানলাম তারপর তাদের মন্দির ভাঙা একটা মসজিদ তৈরি করে দিয়েছে সেখানে তাদেরকে প্রতিনিয়ত নামাজ পড়তে হয় আর মধ্যে মধ্যে গরু মাংস গরু জবে করে মাংস তাদের কিনে রান্না করতে হয় তখন সেখান থেকে আমরা চলে আসলাম কাউকে পাওয়া গেল না আসার পর ইতিমধ্যে আমাদের আবু শহীদ সাহেব গ্রুপ নিয়ে পটিয়ে আসছেন আসে উনি একটা চিঠি পাঠালেন মানে আমি যেন ওনার সাথে যোগাযোগ করি আবু শহীদ সাহেবের গ্রুপে আমার অবস্থান তখন পটিয়া সদরে একটা ফাইট হবে সেদিন আমরা প্রস্তুতি নিতেছি বরকলের হাবিব ভাই আসছিল তার ভাই আমাদের অমনে ছিল মহসিন খানের গ্রুপ ছিল যখন আমরা এখানে পটিয়ায় ফাইট দেওয়ার জন্য আসব শাহজাহান ইসলাম আমাদের গ্রুপের থেকে আমাদের এনাম ভাইকে দেখেছি প্রফেসর এনাম সাহেব উনি একটা গ্রীষ্মদিনীর বাজারে পটিয়া থেকে আর একটু আগে ওনারাও সেখানে কয়েকজন ছিল পাঞ্জাবি যখন প্রচণ্ডভাবে মেরে আসছে 2000 থেকে তাদের ঘাঁটি ছিল তখনই তারা ওখান থেকে তাদের উগ্র করে পাশে একটা বাড়িতে চলে যায় আমরা ইন্দ্রপুর ব্রিজের ওখানে ছিলাম তো সেখানে হাবিব বেয়ের ভাই আহমদ রহমান ওরা যখন মাইরে আইরে আসতেছে তখন তারা তার এলএনজিটা ওখানে ফেলে দিছে আমরা পরবর্তীতে আমি আমাদের আত্মীয় সাহিত্য বিচার সাহেবের ভাতিজা তিনি বন্দরের কর্মকর্তা ছিলেন শামসুল আলম আমরা ওখানে যাইয়া জোয়ার বাটার পরে আমরা এলএনজিটা উদ্ধার করি তারপর আমরা একদম ধীরের দিকে হাঁটতে ফিরে যাই পটিয়া আক্রমণ থানা আর আক্রমণ তো করতে হয়নি ওরা তো চলে গেছে পাঞ্জাবি আসার পথে ইন্দ্রপুর ব্রিজটা যখন আগুন জ্বলতেছে দেখতেছে তখন তারা অস্থির হয়ে গেছে আমরা দেখতেছি দূর থেকে আর একটু ইন্দ্রপুর ব্রিজের হয়তো 100 দূর আগে পর আগে সেখানে কতগুলো সিএমবি দিয়েছিল দ্রুত ব্রিজ যেটা লোহার গাড়ার সেটা নাটবল্টু ফিটিং করিয়া দ্রুত ব্রিজ তৈরি করা যায় সেটা সিএমবি সড়ক ও জনপথের সম্পদ হতে পারে তারপর তারা ব্রিজ তাড়াতাড়ি তৈরি করিয়া নাটবল্টু ফিটিং করিয়া ওখানে তারা মানুষ মারছে 6-7 মানুষ ওখানে মারা গেছে ইন্দ্রপুর তারাও ওখানে আগুন ধরে দিয়েছে তারপর তারা সহমুখী চলে গেছে পরে আমরা নিয়ন্ত্রণটা নিয়ে নিই 13 ডিসেম্বর হবে এখানে আরও ঘটনা ঘটছে আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল না গণেশ ফাঁকের পাশে চাউমলি আমরা শাহলম ভাইয়ের ওনারও গ্রুপে হয়তো 6-7 বা 8 তখন দেখছি আমি একজন পাইছিলাম চট্টগ্রাম বন্দরের শেখ মানিক আমি তাকে চিনি না সে আওয়ামী লীগের নেতা ছিলেন বন্দর এলাকায় কিন্তু ভারতে গিয়ে সে আওয়ামী লীগ গ্রুপে ট্রেনিং পাচ্ছে না তখন তাকে কমরেড আসানুল্লাহ চৌধুরী বলছে তুমি যদি এখন তোমার আপত্তি না থাকে আমাদের শিবিরে তুমি চলে আসো সে ওখানে ট্রেনিং নিছে এমনি সে ওখানে পুটিয়ে গেছে কমরেড শাহ আলমের নেতৃত্বে এখন তাকে জিজ্ঞাসা করলাম ভাই কোন গ্রুপ তবে আমি শাহ আলম গ্রুপ আমি তাকে মানছি আমার বই দেওয়া আছে একটা মাইন্দার তাকে মোটামুটি থানায় ডুবে রয়েছি তো পাঞ্জাবি আসার আগে তো বানটা এরকম ছিল না সে চলে গেছে পরবর্তীতে একদিন চট্টগ্রাম বন্দরে যখন আমি চাকরি নিতে গেছি সে আমার চিনছে কিন্তু তোমার বাড়ি কোথায় পটিয়া তুমি তো মুক্তি পাই না যে হ্যাঁ তবে ভাই তুমি তো আমারও বাড়ি ছিল পরে আবার দুইজনে মিলে আমরা কাজ করছি তখন বাংলাদেশে তো দুঃখের সাথে বলতে হয় আমার বাড়িতে মুক্তিযুদ্ধে যারা অংশ নেয় নাই ওরা চাকরির সুযোগ সুবিধা ভোগ করছে সার্টিফিকেট পাইছে কি আজকে যদি নির্বাচন হয় প্রকৃত কোনো মুক্তিযোদ্ধা নির্বাচনে জিতবে না ওরা মেজরিটি ওরা সবটা 70 জন আমরা আপনারা 30 জন তো সরকারের একটা উদ্যোগ ছিল সেটা এখন হবে কি হবে না আর ওখানে কিছু বলার নেই আমার জীবনের আফসোস সেটা